আপনারা খাবেন? সবার নাম আপনিও চলে আসেন। ঠিকানাটা সবার ইমেলে দিয়ে দিব, ইমেল অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিন। ওদিন আপনাদেরকে বলছিলাম যে আরোয়া কিছুদিন যাবত কিন্তু ওর নানু বাড়ি যাওয়ার জন্য অনেক বেশি পাগল। সো নানু বাড়ি অনেকদিন ধরে যায় না, প্রায় 3-4 মাস হয়ে গেছে। সাধারণত প্রতি মাসেই ওর নানু বাড়িতে যায়। সো এবার একটু দেরিতে যাচ্ছে। সো আজকে আমরা আরোয়ার নানু বাড়িতে যাবো এবং আজকে হচ্ছে সহবরাতের পরের দিন, মানে গতকালকে রাতে আমাদের সহবরাতের নামাজ বাংলাদেশের প্রথা অনুযায়ী পড়া হয়েছে এবং বাংলাদেশে যেভাবে চাঁদ দেখা হয়েছে সেভাবে গতকালকে সহবরাতে রজনী গিয়েছিল। বাই দ্য ওয়ে, খুব শীঘ্রই আপনাদের জন্য একটা গুড নিউজ আসবে আমার পক্ষ থেকে, আর ইনশাল্লাহ আপনাদেরকে শীঘ্রই জানাবো সেটা কি। আমরা যেহেতু বাইরে যাবো সেজন্য আরোয়ার আম্মু আমার পাঞ্জাবি পায়জামা এবং ওর বোরকা এবং ওর নিকাপ আয়রন করছে। আয়রন করা কমপ্লিট হলেই আমরা বের হয়ে যাবো। আপনাদের জন্য গুড নিউজ হবে না ব্যাড নিউজ হবে আসলে এটা আমি এখন নির্বাচন করতে পারছি না, আপনাদের সাথে যখন শেয়ার করবো তখন ডেফিনেটলি আপনারা আমাকে জানাবেন। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইফুর রহমান আদিম ভ্লগস। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমার এই ব্লগ চ্যানেলটিতে আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যিই অনেক আনন্দিত। আমি অনেক অনেক কী বলবো, ভাষা হারিয়ে ফেলেছি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার, কেননা আসলে আমি সত্যি কোনো ভালো ব্লগ করতে পারি না, একদম বোরিং ব্লগ করি। তারপরেও যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সবসময় আমার চ্যানেলে এই ব্লগগুলোর সাথে আমার সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওখানে যেহেতু আমি 2-1 দিন থাকবো সেজন্য আমি আমার কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে নিয়েছি যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের সাথে সবসময় কন্টিনিউয়াস থাকে, এবং আমার একটা ইসলামিক গানের শুটিং করারও ইচ্ছা আছে। বাই দ্য ওয়ে, সেই গানগুলো শুটিং করব বলেই কিন্তু ক্যামেরা নিয়ে নিয়েছি, নতুবা শুধু মোবাইলটা সাথে থাকলেই এনাফ হতো। তো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি, ওর আমার পাঞ্জাবি এবং পায়জামা আয়রন করা কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এখনও ওর বোরকা আয়রন করা কমপ্লিট হয়নি। সো আমার একটা চশমা গ্লাস ভেঙে গিয়েছে তাই মন খারাপ। বাই দ্য ওয়ে, চালিয়ে নেওয়া যাবে, খুব বেশি ভাঙেনি। সো আরোয়া খুবই খুশি, আপনারা দেখতেই পাচ্ছেন ও খুশির ঠেলায় একদম নাচানাচি শুরু করে দিয়েছে। সো এখন আরোয়ার আম্মু এবং আরোয়া দুজনই রেডি হয়ে গিয়েছে, আমিও পাঞ্জাবি পাজামা পরে ফেলেছি এবং আমরা অলমোস্ট এখন বের হয়ে যাব। সো আমি কিন্তু আমার ব্লগে কোনো কিছু আমি মেনটেন করে কথা বলি না আর কি, আমার মুখ দিয়ে আমি যেভাবে সবসময় কথা বলি সেভাবেই কিন্তু আপনাদের সাথে কথা বলছি, মাঝে মাঝে উলট পালট মনে হলে কিছু করার নেই। আমরা এখান থেকে মানে আমাদের বাসা থেকে যাবো সিএনজি করে, আর নর্মালি আমার বাসা থেকে একদম বের হয়ে সিএনজিতে উঠলেই একদম আরোয়ার নানুর বাসায় যাওয়া যায়। আমাকে আর আলাদা কোনো গাড়ি পাল্টাতে হয় না বা কোনো কিছুতে এক্সট্রা ঝামেলা করতে হয় না। সো আমার তো নিজের কোনো গাড়ি নেই, মোটর সাইকেলও নেই, মোটর সাইকেল বা হোন্ডা কেনার অনেক শখ আমার ছিল বাট এখনও আছে, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না কেনা, কারণ আরোয়ার আম্মু প্রচণ্ড পরিমাণে অপছন্দ করে এটাকে এবং আমার ফ্যামিলির সবাই অপছন্দ করে, যেহেতু বাবার এক ছেলে, সবার মায়া আমার প্রতি বেশি এবং সবাই শুধু ভাবে যদি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করি। এই জন্য আমার ইচ্ছা এবং আমার এখনকার কী বলে এটাকে মোটর সাইকেলের যে শখটা এটাকে পরিপূর্ণ করতে হলে আমাকে ডেফিনেটলি একটা গাড়ি কিনতে হবে, সেটা কেনার পর তারপর আমার শখটা পূরণ হবে। সো অলমোস্ট চলে এসেছি আরোয়ার নানু বাড়িতে। সো অলরেডি চলে এসেছি আরোয়ার নানু বাড়িতে, প্রচণ্ড ঘুম ধরেছে কারণ কালকে রাতে একটু জেগেছিলাম, তো যার কারণে ঘুমটা পরিপূর্ণ হয়নি। তো এখন একটু ঘুমাবো, যদি খাওয়া দাওয়া করি করবো, ভালো লাগছে না আগে ঘুমাতে হবে মনে হয়, ঘুম থেকে উঠে তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। অনেক অন্যায় করছি কারণ আরোয়ার নানু বাসায় রোজা রেখেছে এবং উনি রোজা রেখে আসলে আমার জন্য যতটুকু বাসায় ছিল আর কি, যা ছিল তাই রান্না করেছে, আর আসলে ওরকম কোনো স্পেশাল কিছু হয়নি। বাট আমি সবসময় এরকমই বলি যে আমার জন্য স্পেশাল কিছু করতে হবে না, আমি নর্মাল খাবারগুলোই বেশি পছন্দ করি, স্পেশাল খাবার করলে আমার খুবই বিরক্ত লাগে এবং খেতে আমার একটু আনইজি ফিল হয়। সো আসার পরে একটু ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পর ঘুম থেকে উঠে এখানকার আবহাওয়াটা সত্যি অসাধারণ ছিল এবং এই জায়গাটা খোলা থাকায় সত্যি অনেক সুন্দর বাতাস আছে, ঠিক আছে। সো আমি মনে হয় শোটা একটু বেশি বলে ফেলি, ঠিক না, বলাটাই স্বাভাবিক কারণ আমি তো আসলে ব্লগে এত স্পেশাল না,
আর একটা জিনিস আজকে আমার জন্য স্পেশাল, সেটা হচ্ছে অনেকদিন পরে আবার আমি আমার একটা পছন্দের পারফিউম কিনিয়েছি জিতু ভাইকে দিয়ে। সো এটার নাম হচ্ছে মার্কুইজ। এই পারফিউমটা আমার অনেক 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 বেশি প্রিয় এবং আমি সবসময় ট্রাই করি এটাকে সবসময় সঙ্গে রাখার। আর অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা তো আসলে একটু মেইলি গ্রান বা মেয়েদের মনে হয় বা গ্রানটা একটু মেইলি মেইলি মনে হয়, বাট আই রিয়েলি লাভ ইট। ঠিক আছে, সো আজকে জিতু ভাইকে দিয়ে আমার ভাইয়া ভাই ওনাকে দিয়ে আনালাম। এটা আসলে সাধারণত অরিজিনালটা পাওয়া খুবই দুষ্কর, এটা হচ্ছে মেড ইন ফ্রান্স। তো আমি সবসময় ট্রাই করি মেড ইন ফ্রান্সের যেটা সেটাই পাওয়ার জন্য। আর আমার একটা পরিচিত দোকান আছে যেটা আসলে আমার ভাইরা ভাইয়ের বাসা থেকে কাছে, যার কারণে ওনার মাধ্যমে এনেছি। তো থ্যাংক ইউ সো মাচ জিতু ভাই, আর থ্যাংক ইউ সো মাচ মার্কুইজ সবসময় আমাকে এত সুন্দর একটা পারফিউম দেওয়ার জন্য এবং এত ভালোবাসার জন্য। বাই দ্য ওয়ে, তো এখন আসলে আসরের নামাজ পড়ে বসলাম মাত্রই, আর আসরের নামাজ কমপ্লিট করে একটু বসে আছি একা একা। এখনও জিতু ভাই আসেনি, জিতু ভাইয়ের ফ্যামিলি এসেছে, জিতু ভাই হয়তো একটু পরে আসবে, উনি আসলে আমার একটু ভালো লাগবে। একা একা বসে আর কি করবো, পারফিউমটা একটু ইউজ করলাম এবং ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে আমার ভালো লাগার গ্রান্ড কোনটা বা আমার ভালো লাগার সুগন্ধি বা আমি কোন স্প্রে ইউজ করি। ঠিক আছে, আরও কয়েকটা ইউজ করি বাট এটা সবসময় ইউজ করার চেষ্টা করি এবং এটা আমার অনেক অনেক বেশি, মানে একটা জিনিস থাকে না যে একটা মানুষের সবচেয়ে বেশি পছন্দের পারফিউম কোনটা, একদম নিঃসন্দেহে এটা সবসময়। পারফিউমের সাথে আমি আরও একটা জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। আমি আমার মাথায় হেড অ্যান্ড শোল্ডার ইউজ করি, ইভেন আমি সত্যিকারার্থে হেড অ্যান্ড শোল্ডার ইউজ করে অনেক উপকার পেয়েছি। আড়োয়া হওয়ার পর এই প্রথম আড়োয়াকে ছাড়া বাইরে কোথাও বের হয়েছি আমরা দুজন। শেষ কবে বের হয়েছিলাম সেটা মনেও নেই, আর অনেকদিন পরে আসলে এভাবে একা বের হতে পেরে একটু ভালো লাগছিলো, আবার আড়োয়ার জন্য টেনশনও হচ্ছিলো। আর আমরা বের হয়েছি সাধারণত আড়োয়া ওর মোবাইলটা, মানে আমার যে আগের ফোনটা ছিল নোট 7 প্রো, ওইটা আড়োয়াকে দিয়েছিলাম আড়োয়া কার্টুন দেখার জন্য। সো ওইটা একটুতে ওইটাতে পানি ফেলেছিল এবং সেই পানি থেকে মোবাইলটা অফ হয়ে যায় এবং তারপর আর অন হয় না। এটা ঠিক করার জন্য আমরা একটু বের হয়েছি, যদিও আমরা এখন আমাদের বাসার পাশে না, একটা কম্পিউটারের সরি মোবাইলের দোকানে নিয়ে যাব যেখানে আমি দেখাবো আসলে এটা ঠিক করা যায় কি না। ঠিক আছে, আরেকটা ব্যাপার, আমি কিন্তু ইনশাআল্লাহ দুই একদিনের মধ্যেই চেষ্টা করব আমার একটা ইসলামী সঙ্গীতের শুটিং করার। আমার একটা ইসলামী সঙ্গীত আগে থেকেই রেকর্ড করা আছে, জাস্ট ওইটার আমি ভিডিও শুটিং করব এবং শুটিং করে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আমার সাইফুর রহমান আজিম নাসির চ্যানেলে। অবশ্যই আপনারা যারা আমার সেই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা দেখেননি তারা ঘুরে আসতে পারেন। আমরা অলরেডি চলে এসেছি একটা দোকানে আমাদের মোবাইলটা দেখানোর জন্য, আর দেখতেই পাচ্ছেন মোবাইলকে একদম কি বলে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে এবং সার্জারি করা হচ্ছে। কিন্তু এতবার সার্জারি করার পরেও আমাদের মোবাইলটা আসলে ঠিক করাতে পারিনি আজকে, মোবাইলের ডিসপ্লে চলে গিয়েছিল এবং মোবাইলটাতে পানি পড়ে মোবাইলের অনেক কিছু ক্ষতি হয়েছে। বাই দ্য ওয়ে, তো ঠিক করা যাবে কিন্তু আজকে আমরা আসলে এত সময় নিয়ে আসিনি, আর এই জায়গাটাতে আমরা এত সময় থাকা পসিবল না, এই জন্য আজকে ঠিক করাতে পারছি না। জাস্ট আমরা একটু খুলিয়ে দেখিয়েছি এবং ওয়াশ করালাম পানি টানি সব খুলে বের করে। সো আমরা একটু চা টা খেয়ে তারপরে বের হয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। চটপটি এবং ফুচকার জন্য আমি কতটা পাগল এবং আমার প্রচণ্ড রকমের কতটা ভালো লাগে সেটা নিশ্চয়ই আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। আমি যেখানে সেখানে বসে কিন্তু এটা খেয়ে ফেলতে পারি এবং আমার মন খারাপ থাকলে মাথা ব্যথা থাকলে আমার ওষুধের মতো এর চাইতে বড় জিনিস বা ভালো জিনিস আর কিছুই হতে পারে না। সো আমাকে কেউ যদি খুশি করতে চায় তাহলে এক প্লেট চটপটি এনাফ। আমরা সব কিছু পারি, ঠিক আছে, আমরা পারি, আমরা পারি। Thank you.
আপনারা খাবেন? সবার নাম রইল, চলে আসেন। ঠিকানাটা সবার ইমেলে দিয়ে দিব, ইমেল অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ট্রিট সাইফুর রহমান আদিমের পক্ষ থেকে। চটপটি খেয়ে অলরেডি বাসায় চলে আসলাম এবং এসেই শালির হাতের চা খাচ্ছি। ইভেন চাটা খুব দরকার ছিল, প্রচণ্ড ঝাল লেগেছিল এবং মাথা ব্যথা একটু ছিল, এই জন্য চাটা খুবই বেশি প্রয়োজন ছিল। সো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। আশা করছি ব্লগ আপনারা এনজয় করেছেন। পরবর্তী ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটি লাইক দিয়ে অনুপ্রেরণা দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।